শুনেছি বাঙালির পায়ের তলায় নাকি সরছে, আমারও মনে হয় আছে। তাই আবার রেডি হয়ে পড়লাম উইকেন্ডের একটা ছোট্ট ট্যুরে। ব্যাগপত্র সব গুছিয়ে নিলাম। দেখো ব্যাগ গুছিয়ে আমি কিন্তু একদম রেডি বেরিয়ে পড়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমরা তাহলে বেরোচ্ছি। এবার আমাদের সব কোচকাছ হয়ে গেছে, একটু বাদেই বেরোবো। ট্রেন তো প্রায় সেই রাত 12টার সময়। তাহলে আমরা রওনা দিচ্ছি পুরুলিয়ার উদ্দেশ্যে, তাই তো? তোমরা তো থামলেন দেখে বুঝতেই পেরেছো, বলে যাচ্ছি উইকেন্ড ছোট্ট ট্যুর। কিন্তু জানো তো এখন তো পলাশের সিজন, সেই জন্যই আরও যাচ্ছি। আমার হাজবেন্ড যাচ্ছি, আর ওদিকে আমার ভাসুর যা যাবে। তো চলো আস্তে আস্তে তোমাদের সাথে সব কথা হবে। পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। সবাই দেখো আমরা নিজের নিজের কাজে ব্যস্ত, আমার ভাসুর, আমার ভাসুরের মেয়ে আর আমরা যায়েরা ওদিকে বসে রয়েছি। সবাই গল্প করতে ব্যস্ত, একটু পরেই ট্রেন দেবে। ট্রেন যথারীতি দিয়ে দিয়েছে, তোমাদের সাথে আবার কথা হবে পুরুলিয়ায় গিয়ে। নেবে পড়েছি পুরুলিয়া স্টেশনে ভোরবেলা। কুয়াশা, ঠান্ডা, তার সঙ্গে ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা তো ঠান্ডায় একদম জবুতবু হয়ে গেছি। এবার আমরা এগোচ্ছি আস্তে আস্তে, পুরুলিয়া স্টেশনের বাইরে আসবো, টোটো ধরবো। তার আগে অবশ্যই একটু ফটো তুলে নিলাম। আমাদের কোনো হোটেল বুক করা নেই, তাই আমরা টোটো ধরে হোটেল খুঁজবো। সুতরাং একটু তো সময় লাগবে, তাই চা খেয়ে নিয়ে আমরা রওনা হব। সবাই আমরা এখানে একটু কথাবার্তা বলে নিচ্ছি, একটু রেস্ট নিয়ে নিলাম আর কি। 5-10 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপর আমরা এগিয়ে যাচ্ছি টোটো ধরতে। তার আগে এখানে একটু সকালে চাটা খেয়ে নিলাম, নিয়ে সোজা টোটো ধরে আমরা চলে গেলাম এই হোটেলটাতে। হোটেলটা ভীষণ ভীষণ ভালো হোটেল এবং স্টেশনের খুব কাছে। হোটেল পিনাকি সদন, ভীষণ ভালো হোটেল। আমি তো বলবো যারা যাবে তারা এখানে ট্রাই করতে পারো, প্রচুর হোটেল আর এদের ব্যবহার ভীষণ ভালো। হোটেলটাও ভালো, ব্যবহারও ভালো। তো বন্ধুরা, আমার এই পুরুলিয়া ট্যুরটা 2-3টে ব্লগে আসবে, তো প্লিজ তোমরা একটু দেখো, আর ভালো লাগলে একটু লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। তো দেখো হোটেলটা কি সুন্দর, কত ফুল এই হোটেলটা। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর আজকে আর রেস্ট নেবো না, হোটেলে দুপুরের লাঞ্চটা সেরে নিয়ে আমরা ফ্রেশ হয়ে নিলাম, কারণ বসলেই টায়ার্ড হয়ে পড়বো আর বেরোতে পারবো না। তাই সাইট সিনের জন্য, মানে লোকাল কিছু সিন দেখার জন্য বেরোবো। আমি তৈরি হয়ে নিয়েছি আর আমার ভাসুজিও তৈরি হয়ে নিয়েছে। আর দেখো, এই যে তোমাদের দেখাচ্ছি, যে নিচে দেখো ফুলগুলো খুব সুন্দর। কালকে তোমাদের বাগানটা আমি পুরো ঘুরে দেখাবো। তা চলো এবার আমরা টোটো বুক করে বেরিয়ে পড়েছি। 2টো টোটো নিয়েছি, 4 জন 4 জন করে বসেছি। টোটো নিয়ে আমরা সাইট সিনে যাবো। বেশ কিছুটা যেতে হচ্ছে, ঘন্টা কানেক মনে হয় লাগলো প্রায়। সেখান থেকে আমরা যাচ্ছি আর কি ডিয়ার পার্কে। ডিয়ার পার্কে আমরা প্রায় পৌঁছে গেছি। এটাই ডিয়ার পার্ক। আর দেখো আমার ভাসুর আমাকে জিজ্ঞেস করছে আমি কিভাবে ভয়েস ট্রয়েস দিই। ভয়েস ওভার দেবো, ভুলভাল বলছি, কিছু মনে করবেন না। ঢুকে পড়েছি আমরা ডিয়ার পার্কের ভেতরে। এখানে মাস্ক আর স্যানিটাইজার তো মাস্ট, মাস্ক ছাড়া তো ঢুকতেই দেবে না। তাই আমরা সবাই মাস্ক পরে নিয়েছি আর ঢোকার সময় হাতে স্যানিটাইজ করে দিয়েছে। হরিণ আছে কিনা দেখো, সে শিমলি বলের মতন অবস্থা হবে, কিছুই দেখতে পাবো না। বলছে নাকি হরিণ আছে, হরিণ কখনো মানুষ দেখলে থাকবে নাকি? এত পায়ের শব্দে কোথায় চলে যাবে? চলো চলা যাক, রাস্তাটা দারুণ লাগছে। দুপাশে শুধু ইউক্যালিপটাস গাছ, বড় বড় ইউক্যালিপটাস গাছ, ভীষণ ভালো লাগছে। হাঁটতে হাঁটতে চলে এলাম কয়েক যোজন মাইল, এখনো অবধি কোনো হরিণের দেখা পাইনি, শুধু ফটোই তুলে যাচ্ছি আর ফটোই তুলে যাচ্ছি। তো চলো আমার সঙ্গে, তোমরাও দেখতে থাকো কোথায় গিয়ে আমরা হরিণ দেখতে পাই। প্রচুর হরিণ,
মারামারি করছে মারামারি করছে একটা ছোট্ট বাচ্চা হরিণ একদম কাছে এসে কিছু খাচ্ছিল বোধহয় তার কিছুটা ছবি তোমাদেরকে শেয়ার করে নিলাম কালকে আমরা চলে যাব অযোধ্যা পাহাড়ে সেখানেও তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব তার ভিডিওটা তো একটু দেরি হবে আসতে এখানে হরিণ ছাড়া আর কিছু পাখি ছিল যেগুলোকে একদমই আমরা চিনি না বা নাম শুনিনি যাই হোক এগুলো দেখে আমরা রওনা হয়ে পড়লাম পরবর্তী ডেস্টিনেশন ডিয়ার ক্লাব থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি কাঁসাই নদীর তীরে কাঁসাই নদীর তীর উপরে এই ব্রিজটা রয়েছে এই ব্রিজ থেকে কাঁসাই নদীটা দেখতে হয় কিন্তু এখন তো জল একদমই নেই শুকনো শুকনো নয় সরু হয়ে রয়েছে চারদিকে চড়া পড়া রয়েছে চড়া পড়ে রয়েছে আর কি যতটা পাচ্ছি তোমাদের সঙ্গে ঘুরিয়ে শেয়ার করছি এই ব্রিজটা দিয়ে কিন্তু সমস্ত ভারী ভারী গাড়ি যায় বেশ ভালো বড় ব্রিজ আর কি এই যে পেছনে দেখছো এটা হচ্ছে কাঁসাই নদী দীর্ঘ এক ঘন্টার ওপর আমরা জার্নি করে এই নদী দেখতে এসেছি বর্ষাতে ওনাকে এই নদী ভীষণ হয় কিন্তু এখন তো কিছুই দেখা যাচ্ছে না সামান্য জল কতটা আপনাদের দেখাতে পারছি জানি না এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম দুর্গা মন্দিরে কিন্তু দুর্গা মন্দির বন্ধ ছিল তাই ভেতরে ঢুকতে পারিনি বাইরে থেকে তোমাদের জন্য একটু শেয়ার করে নিলাম ভীষণ সুন্দর সাদা ধপধপে আর আলো জ্বলছিল খুব ভালো লাগছিল বাইরে থেকে ওখান থেকে চলে গেলাম সাহেব বাঁধে সাহেব বাঁধে শিকারা চলে ভাড়া দেয় আর কি টুরিস্টরা চাইলে ঘুরতে পারে আর কি বাঁধের জলে দেখো বাঁধের জলটা আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি সন্ধে হয়ে আসছে তো ভীষণ ঠান্ডা শীত করছে হাওয়া দিচ্ছে ভীষণ খুবই ঠান্ডা ঠিক এর উল্টো দিকেই রয়েছে সূর্য মন্দির এটা তো যথারীতি ঢুকতে পাইনি বন্ধ তাই বাইরে থেকেই তোমাদেরকে এগুলো শেয়ার করছি এই দেখো সূর্য দেবতা একটুখানি দেখা যায় সেখান থেকে ছবি নিয়েছি আর মন্দিরটা দেখো একদম পুরীর মন্দিরের আদলে ওপরে পতাকাও রয়েছে চারদিকটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিচ্ছি সন্ধে হয়ে আসছে তো সন্ধে হয়ে গেছে অলরেডি বেশ অন্ধকার অন্ধকার হয়েছে আর ভীষণ ঠান্ডা খুব হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে তাই দেখো সূর্যাস্ত দেখতে দেখতে আমরা এবার হোটেলের পথে ফিরে আসছি কাল ভোরবেলা বেরোতে হবে তাই তাড়াতাড়ি করে ডিনার সেরে আমরা শুতে চলে যাব কাল যাব অযোধ্যা পাহাড় আর গড সার্কিট ওর ভিডিওগুলোও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো বন্ধুরা পরবর্তী ভিডিওগুলো আমার অবশ্যই মন দিয়ে দেখো আর পাশে থেকো ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তা আজকের মতন বাই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো